184 সিসির ইঞ্জিন, USD সাসপেনশন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, অ্যান্ড ইটস হন্ডা। সিসি লিমিট বাড়ানোর পর থেকে দেশে একের পর এক হায়ার সিসির বাইকগুলো আসতে থাকলেও আমরা অনেকে আশা করে বসে আছি যে ইয়ামাহা, সুজুকি, হন্ডার মতো ওয়েল নন ব্র্যান্ডগুলো কবে নাগাদ তাদের হায়ার সিসির বাইকগুলো দেশে নিয়ে আসবে। ফাইনালি কিছুটা আশার আলো দেখাতে চলেছে হন্ডা। হন্ডা নিয়ে আসছে তাদের বহুল প্রতীক্ষিত হর্নেট 2.0 বাইকটি। ইন্ডিয়ার বাজারে 2022 সালে যেটা লঞ্চ করা হয়েছিল সেটা কিন্তু খুব শীঘ্রই আমরাও রাইড করতে পারবো ইনশাল্লাহ। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে হন্ডা হর্নেট 2.0 বাইকটির প্রাইস, ফিচার, পারফরমেন্স এবং দেশে বাইকটি কবে নাগাদ আমরা দেখতে পারবো সেগুলো নিয়ে। তার আগে বলে নিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে লুক নিয়ে যদি বলি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম স্প্লিট সিট ইউজ করা হয়েছে বাইকটিতে, সাথে আন্ডার কাওয়েল আর ট্যাঙ্ক কাওয়েল সহ বাইকটি অনেক অ্যাগ্রেসিভ একটা লুক পেয়েছে। এরপর হচ্ছে গ্রাফিক্স সহ ফিট অ্যান্ড ফিনিশিংও কিন্তু খুব অস্থির লেভেলের করেছে বাইকটিতে। ওভারঅল খুবই বাল্কি একটা শেপে পেয়ে যাচ্ছে নিউ হন্ডা হর্নেট 2.0। এরপর ফ্রন্টের দিকটা যদি দেখি একটু, এখানে একটা হন্ডার ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে গিয়ে এর ফ্রন্টে কিন্তু ফুল এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, সাথে টার্ন লাইটগুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে। এরপর এখানে একটি গোল্ড কালারের USD সাসপেনশন ইউজ করা হয়েছে, হুইচ লুকস ভেরি অ্যাট্রাকটিভ টু মি। মানে এই বাইকটার অ্যাট্রাকশনের মেইন পার্টটা হচ্ছে কিন্তু এই গোল্ড কালারের USD সাসপেনশন। এরপর এখানে একটি 276 mm পেডাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, উইথ টু পিস্টন ক্যালিপার ব্রেক প্যাড, অ্যান্ড এখানে আপনারা একটি সিঙ্গেল চ্যানেল ABSও পেয়ে যাচ্ছেন। আর এদিকে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 110/70 সেকশনের MRF টায়ার ইউজ করা হয়েছে, হুইচ ইজ টিউবলেস। এরপর রিয়ারের দিকটা যদি দেখি একটু, খুবই সুন্দর একটি গ্র্যাব হ্যান্ডেলের সাথে একটা এক্স শেপের এলইডি টেললাইট ইউজ করা হয়েছে। টার্ন লাইটগুলো কিন্তু এলইডি, সেটা তো বললামই। এদিকে এক্সটেন্ড করে নাম্বার প্লেটের জন্য একটা কিট দেওয়া হয়েছে, এখানে একটা ছোট্ট বাল্ব আছে, হুইচ ইজ অলসো এলইডি। এরপর এদিকে একটি 140/70 সেকশনের MRF মোটা টায়ার ইউজ করা হয়েছে, সামনে 110 আর পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এরপর ব্রেকের কথা যদি বলি, 220 mm একটি পেডাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, সামনেও কিন্তু পেডাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সাথে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এরপর এখানে ইউজ করা হয়েছে একটি 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। বাইকটিকে অনেকে 180 সিসির মনে করে থাকলেও বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 184 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইয়ার কুলড FI ইঞ্জিন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। যদিও এখানে একটা লিকুইড কুল ইঞ্জিন দিলে ব্যাপারটা আরও জমে যেত। যাই হোক, এর থেকে 17.3 BHP ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 8500 RPM-এ, আর 15.9 Nm অফ টর্ক পাওয়া যাবে 6000 RPM-এ। পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 5-স্পিডের গিয়ারবক্স। এর থেকে টপ স্পিড পাওয়া যাবে 125-130 km/h, আর মাইলেজ পাওয়া যাবে সিটি ও সিটির বাইরে চালিয়ে 38-40 km/L। এরপর বাইকটিতে ইউজ করা হয়েছে একটি ফুললি ডিজিটাল মিটার কনসোল, যেটাতে আপনারা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ওডোমিটার, ডিজিটাল ফুয়েল গজ, ক্লক সহ প্রয়োজনীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। বাট কোনো ব্লুটুথ বা কানেক্টিভিটি ফিচার থাকছে না। ক্লাচটা অনেক স্মুথ, যেহেতু অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। এদিকে পাসিং সুইচ, হাই বিম, লো বিম ইন্ডিকেটর আর হর্ন, ভালোই সাউন্ড। কিন্তু সাইড মিররটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য হন্ডা বাইকের মতোই। অন্যদিকে এদিকে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, 4 ইন্ডিকেটর সুইচ আর সেলফ স্টার্ট। আচ্ছা, বাইকটাতে কিন্তু কোনো কিক স্টার্ট ইউজ করা হয়নি। এরপর এক্সজস্টের সাউন্ডটা যদি একটু দেখি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপর ডাইমেনশন নিয়ে যদি বলি, বাইকটির ওয়েট হচ্ছে 142 kg, এর সিট হাইট হচ্ছে 790 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 167 mm, যেটা কিন্তু 5'3" থেকে 4', এবং এর উপর রাইডাররা খুব কমফোর্টেবলি অ্যাক্সেস করতে পারবেন। সো গাইজ, বাইকটি নিয়ে অনেকে অনেকদিন ধরে আশা করে বসে আছেন, আই নো দ্যাট। আশা করি ঈদের পরেই আমরা হন্ডা থেকে একটা গুড নিউজ পেয়ে যাব। এমন কথা হচ্ছে হন্ডার লাইন আপে কিন্তু আরও একটি আপকামিং বাইক রয়েছে, হুইচ ইজ হন্ডা SP160। SP160 যদি আগে চলে আসে তাহলে হর্নেট 2.0 এর যে লাইন আপ সেটা কিন্তু আরও একটু পিছিয়ে যেতে পারে। যাই হোক, ইন্ডিয়ার বাজারে হর্নেট 2.0 বাইকটির দাম হচ্ছে 1,40,000 rupees, যেটা বাংলাদেশে আসলে আমরা 3 লাখের আশেপাশে কিন্তু পেয়ে যাব সেটা আশা করাই যায়। আর এর থেকে যদি প্রাইসটা একটু বেড়ে যায় তাহলে আমাদের হাতে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসে। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যেই যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।